তো বন্ধুরা অনেক সময় এসটিএমএল ফাইলের ক্ষেত্রে যদি আমরা এক্সক্লেমিটরি তারপরে হচ্ছে ইন্টারপ্রেস করি দেন এখানে ইমিটটা কাজ করে না অর্থাৎ এসটিএমএল ফাইলের যে ডকুমেন্টটা এখানে আসার কথা ওইটা হচ্ছে গিয়ে কাজ করে না তাহলে এটা আমরা খুব সহজে সমাধান করতে পারি এই সমস্যাটা সেটার জন্য আমাদেরকে এখানে মেন মেনে আসতে হবে দেন হচ্ছে গিয়ে সেটিংসে আমরা যাব দেন হচ্ছে এখানে আমরা লিখবো ইমিট তারপরে আমরা একদম নিচে আসবো নিচে আসে এখানে হচ্ছে গিয়ে এই অপশানে জাস্ট আমরা ক্লিক করে দেব দেন এবার যদি আমরা আবার ফাইলে যাই তাহলে এবার যদি আমরা আবার এক্সপ্লেমেটারি সাইন প্রেস করি দেন হচ্ছে গিয়ে পুরা ডকুমেন্টটা চলে এসছে এখন আমাদেরকে ট্যাব নামক যে বাটনটা আছে ওইটাতে জাস্ট ক্লিক করতে হবে দেন হচ্ছে গিয়ে আমরা পুরো ডকুমেন্টটা পেয়ে যাব।